ভাইয়া, শুরুতে যে ঘরটা দেখছি মাশাল্লাহ খুব সুন্দর একটা ঘর, এটা হচ্ছে টপ বারান্দা ঘর। হ্যাঁ ভাই, ঘরটা অসাধারণ, একদম ব্লু কালার টিনের একটা ঘর। এই ঘরটা কত হইলে বিক্রি করবেন? এই পাশে দুইটা দেখছি ঘর কালার টিনের, একটা কাঠ দেখতেছেন আপনি কত মোটা কাঠ এবং চওড়া। এইটার বেলা ঠিক তেমন সামান্য কিছু এদি, সেই কাঠটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কাঠটা কি। এখানে আপনি এই কাঠগুলো, এটা এক নাম্বার নাইজেরিয়া কাঠ, শিখগুলো আমরা মোটা ধরি যে 500 তার এসএস অরিজিনাল এক নাম্বার এসএস। এর থেকে তো মোটা হয় না ভাই। আপনি দেখেন কত সুন্দর কারুকার ডিজাইন করা, আপনি এখানে দেখেন এই ডিজাইন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, দীর্ঘ 2 বছর পরে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই। অনেক দিন পর, আসলে সময় সুযোগ মিলে না, ভিউয়ার্সরা নতুন নতুন ঘরের ভিডিওর সন্ধান চায়। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো ভালো আছেন ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়া, আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন আমাদের। সেটা হচ্ছে কথামণি কাঠ বিতান, কুণ্ডের বাজার। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বেতকা ইউনিয়নের কুণ্ডের বাজার শাহি মসজিদের পূর্ব পাশে। আচ্ছা, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা। টঙ্গিবাড়ি থানা, জি জি, কুণ্ডের বাজার এলাকাটা। কুণ্ডের বাজার এলাকা। আচ্ছা আচ্ছা, কি কি ঘর পাওয়া যায় ভাই এখানে? এখানে ঘর পাওয়া যায় আপনার একতলা ঘর পাওয়া যায়, I-23, I-25, I-28, নাক বারান্দা, টপ বারান্দা সহ বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটি ঘর পাওয়া যায় কাস্টমারের পছন্দ অনুরূপ। আচ্ছা, চাইলে তো এগুলো এখন পার্ট বাই পার্ট খুলে বাংলাদেশের সকল জেলায় নেওয়া যায় ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এগুলো পার্ট বাই পার্ট খুলে বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো প্রান্তরে অতি সহজে নেওয়া যায়। আচ্ছা, আপনাদের ঘরগুলো তো সবই 100% লোহা কাঠের ঘর। আমাদের এই ঘরগুলো 100% লোহা কাঠ এবং 100% গ্যারান্টি সহ আমরা ভালো এবং উন্নত মানের উৎকৃষ্ট জিনিস কাস্টমারকে উপহার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, চলেন যে ঘরগুলো আছে এগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা দিই, দামের একটু আইডিয়া দিয়ে দিই, চলেন। আচ্ছা ভাইয়া চলেন। ভাইয়া, শুরুতে যে ঘরটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘর, এটা হচ্ছে টপ বারান্দা ঘর। হ্যাঁ, এটা I-23 এর মধ্যে নাক বারান্দা ঘর, এটা আপনার হচ্ছে, এটাকে বলা হয় নাক বারান্দা ঘর। আচ্ছা, আমাদের একটু হাতের হিসাব বা ফুটের হিসাবে বলেন সাইজটা ভাইয়া। এই ঘরটা আপনার আছে এভাবে আছে 22.5 ফিট বাই 20.5 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে I-28 বারান্দা সহ। আচ্ছা, আপনাদের ঘরগুলো ফ্লোর হয় না আর কি, পাটাতন? আমাদের এই ঘরগুলো অনেকে পাটাতন করে, অনেকে ফ্লোর পাকা করে, টাইলস করে, এবং খুবই সুন্দর হয় যখন ফ্লোর পাকা করে। আচ্ছা, আমরা যে জিনিসটা দেখাবো, আপনাদের ঘরে কাঠ দেখাবো প্রথমে। হ্যাঁ, কাঠগুলো যদি দেখাই ভাইয়া, এগুলো কত আছে উবির কাঠ? এই এই কাঠগুলো আছে আপনার 6 ইঞ্চি, এই কাঠটা 6 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি, এটা 6 1/2, এই উবিটা। আপনি দেখেন কত সুন্দর কারুকার ডিজাইন করা, আপনি এখানে দেখেন এই ডিজাইন আছে। আচ্ছা দেখেন, একদম মোটা সলিড কাঠ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা 100%। এদিকের কাঠগুলো একটু ভালো, সবাই ভালো দেয় নাকি না, আপনারা একটু চেষ্টা করেন ভালো? আসলে আমরা কাস্টমারকে সবসময় চেষ্টা করি জিনিসটা ভালো জিনিস দেওয়ার। আপনি দেখেন এই যে মোটা কাঠটা আমরা ব্যবহার করছি, এত মোটা কাঠ অন্তত পক্ষে আমাদের ছাড়া আর কেউ ব্যবহার করে না, অন্য কেউ করে না এগুলো। আমরাই সবচেয়ে ভালো এবং মোটা কাঠ ব্যবহার করি এবং অরিজিনাল লোহা কাঠ যেটা নাইজেরিয়া সেটা ব্যবহার করি। চলুন আমরা একটু ভিতরে যাই ভাইয়া। ভিতরে ঢুকলাম, ভিতর হচ্ছে বারান্দা ভাইয়া। হ্যাঁ, এটা বারান্দা। আচ্ছা, বারান্দার সাইজ কত কত আছে? এটা বারান্দাটা আছে আপনার 7.5 ফিট বারান্দা। হ্যাঁ, কারণ অনেকেই বারান্দাটা 7 ফিট করে, আমরা বারান্দাটা একটু বড় করার উদ্দেশ্য হচ্ছে এই বারান্দাটা অনেকে চাইলে একটা রুম করে বা কেবিন করে, সেই হিসাবে আমরা একটু বারান্দাটা বড় রুম করা যাবে। নিচে ভাই খালি রাখেন কেন আপনারা? এই পাশটা খালি রাখার উদ্দেশ্য, অনেক কাস্টমার আছে এরা এটা ফ্লোর পাকা করলে এক পাশে সোফা এবং আরেক পাশে ডাইনিং, সুন্দর লাগে ঘরগুলো এবং ঘরটা অনেক সুন্দর লাগে। টেকসই হয় ফ্লোর পাকা? এই ঘরটা আপনার অনায়াসে 70-80 বছর অনায়াসে ইনশাল্লাহ করা যাবে। আর খামগুলো আপনারা সিমেন্টের? এই খামগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে আমরা নিজেরা বানাই। হ্যাঁ, এটার ভিতরে 3 সুতার রড এবং ভালো চুড়ি দেওয়া আছে এবং অর্ধেক হচ্ছে ইটের পাথরের গুঁড়া আর অর্ধেক পাথরের গুঁড়া। টেকসই হবে অনেক? অনেক টেকসই হবে, আমাদের নিজেদের বানানো। আচ্ছা, উপরে যে টিনগুলো ভাই, কি টিন এগুলো? এই টিনগুলো দেখতেছেন যে এটা কালার টিন, ব্লু কালারের। এটা হচ্ছে আপনার জাপানি স্ট্যান্ডার্ডের আবুল খায়ের জাপানি বইচা 42 মিলি টিন। এটা অত্যন্ত টেকসই এবং ভালো মানের। 42 তো সবচেয়ে মোটা টিন, ঠিক? হ্যাঁ, সবচেয়ে ভালো এবং মোটা টিন। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। ভিতরে কি দুইটা রুম হয়েছে না ভাই? ভিতরে দুইটা রুম। হ্যাঁ, একটা রুম এবং এই একটা ভিতরের রুম, এটা বেডরুম, এটা গেস্ট রুম। এই বেডরুমটা বড় এবং গেস্ট রুম। চাইলে কেউ পাটাতন করে নিতে পারে? হ্যাঁ, চাইলে ইচ্ছা করলে অনেকে পাটাতন করতে পারে, অনেকে পাটাতন করেও। আপনি যে দেখেন উপরে একটা কাঠের মধ্যে কোনো স্পট নাই এবং কত সুন্দর একদম ফল এবং কোনো পোকামাকড় ছাড়াই একদম স্পষ্ট, খুবই সুন্দর কাঠ।
অনেকে দেখা গেছে কম করে, কিন্তু ঘর যত উচ্চতা ভালো হয় সেই হিসাবে উচ্চতা হিসাবে ঘরটা সুন্দর লাগে এবং আপনার গরম কম লাগে, গরম কম লাগে। ভাই ঘরটা অসাধারণ, একদম ব্লু কালার টিনের একটা ঘর। এই ঘরটা কত হইলে বিক্রি করবেন? আসলে এই ঘরটা হচ্ছে আমাদের, আপনি তো দেখলেন যে সবকিছুর মধ্যে কাঠ এবং অনেক মোটা এবং চওড়া কাঠ। কাস্টমার অনেকে আছে দেশের এবং দেশের বাহিরে থেকে কাস্টমার আসে, সেই হিসাবে এই ঘরের খরচটা আলাদা করা হয়, মিস্ত্রি এবং লেবার খরচটা। সেই খরচ ছাড়া আমরা কাস্টমার কাছে প্রথমত চাইলে 6.5-7 লক্ষ টাকা প্রথমত অবস্থায় দাম চেয়ে থাকি, কিন্তু পরক্ষণে এটা মোটামুটি 5 লক্ষ 80 70 এর মধ্যে বিক্রি করি। আচ্ছা, 5 লাখ 70 80 হলে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ। ওকে ভাইয়া, তুলনামূলক অন্যান্য জায়গা থেকে আপনাদের ঘরগুলোর দামটা একটু বেশি, কারণটা কি ভাইয়া? আসলে ভাই যেটা বলতে চাচ্ছি, অনেকেই কাস্টমার যারা আছে এরা মনে করে যে আমাদের ঘরের একটু মনে হয় দাম বেশি, আসলে সেটা না। যারা কাস্টমার, প্রকৃত কাস্টমার, এরা টাকাটা দেখে না, জিনিসের মানসম্মত জিনিস এবং আমাদের কাঠগুলো আপনাকে একটু দেখাই আসেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন। আমাদের কাস্টমার যারা আছে তারাও বুঝতে পারবে কেন আমাদের ঘরটা একটু দাম বেশি। হ্যাঁ ভাইয়া, কাঠের এগুলো আমরা বুঝবো কিভাবে ভাই? লোহা কাঠ নাকি ডুপ্লিকেট কাঠ, করুই কাঠ, ইউক্যালিপটাস, কিভাবে বুঝবো? আপনাকে এটা দেখাচ্ছি, আপনি এই কাঠগুলো দেখেন, লোহা কাঠ এবং অন্য যে মিশ্রিত যে কাঠ আছে সেই কাঠটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই কাঠটা কি। এই যে যে শব্দটা আপনি দেখলেন, লোহা কাঠ ছাড়া যে অন্য এই শব্দটা কখনো হবে না, এবং আপনি দেখেন এটার একটা ড্যাপ ড্যাপ শব্দ হবে। আপনি এই কাঠটার অবস্থা দেখেন কত মোটা এবং চওড়া। আমরাই একমাত্র মুন্সিগঞ্জের মধ্যে আছি যারা এই এত মোটা এবং 1 নম্বর কাঠ দিয়ে ঘর উঠাই, যার কারণে অন্য ধারণা করলো আমাদের এই জিনিসটা তুলনামূলক সবার চেয়ে বেস্ট এবং উন্নত। দেখেন এই দিকগুলো, এটা হচ্ছে এই যে জানালার কাঠগুলো, আপনি ডিজাইন দেখেন, এটা চড়া দেখেন, এই কাঠ আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন সে শুধু দেখেন আপনি এই কাঠগুলো, এটা 1 নম্বর নাইজেরিয়া কাঠ, এবং এই 1 নম্বর নাইজেরিয়া কাঠটাই এই ধরনের এই শব্দটা হবে, অন্য যে কাঠটা আছে সেটা একটা ড্যাপ ড্যাপ শব্দ, এবং কালারটা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, এটা কালারটা দেখেন কত সুন্দর, এটাকে যখন আপনি তেল দিবেন একদম লাল একটা কালার আসবে, তখনই কাস্টমার বুঝতে পারবে যে এটা অরিজিনাল লোহা কাঠ। এখানে আরো 2টা সুন্দর সুন্দর ঘর দেখছি, এটা হচ্ছে কি ঘর বলে? এটাকে বলা হয় আইতেশের বাড়ি, 23 ঘরে হচ্ছে 15 হাত বাই 8 হাত, এটা 15 হাত বাই 8.5 হাত, এটা আপনার এইভাবে 15 হাত, এটা দেখতেছেন এটা 15 হাত, আর এইভাবে হচ্ছে 8.5 হাত, এটাকে বলা হয় আইতেশের বন্ধ ঘর। আচ্ছা, ডেউটিনের এগুলো ভাইয়া? ডেউটিনের, জি। আচ্ছা, এটা আমরা একটু কাছাকাছি দেখে, উপরে টিন কত থাকে, চালের টিন? এটা চালের টিন, আর যে বেড়া এগুলো সব 42 দিচ্ছেন না? এগুলো আমরা আসলে কম দেই না, কাস্টমার না ঠকুক এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, ভিতরের অংশগুলো আমরা একটু দেখাই দেই বরাবরের মতো। প্রত্যেকটা ঘরে শুরুতে বলে দিচ্ছি, ফ্লোর হচ্ছে এরকম কাঁচা থাকবে, আপনি আপনার মন মতো করে নিতে পারবেন, কেউ চাইলে ফ্লোর পাকা করে বা পাটাতন দিয়েও নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন ফ্লোর পাকা করলে সবচেয়ে সুন্দর। আচ্ছা, আর কাঠগুলো একটু দেখাই দেই এখান থেকে, দেখেন কাঠ কত কত আছে, উবির কাঠ? এগুলো আছে, কাঠগুলো আছে 5 ইঞ্চি, এটা আছে 1.5, এটা 6, এটা এই দৌড় আছে 1.5, হ্যাঁ এটা 5 ইঞ্চি আছে, আপনার খুবই ভালো এবং উন্নত মানের কাঠ। আচ্ছা, নিচ থেকে উচ্চতা কত আছে? এটা এখান থেকে নিচ থেকে উপর পর্যন্ত 12 ফিট আছে। 12 ফিট 12 ফিট, 8 হাত। এই ঘরটা যদি কেউ এইভাবে নিতে চায় কত রাখবেন ভাইয়া? এই ঘরটা যদি আপনার কেউ এইভাবে কোনো কাস্টমার নিতে চায় এখানে আসে, তাহলে আমরা সর্বোপরি ওই খরচটা আলাদা 3,50,000 পর্যন্ত লাস্ট আমরা বিক্রি করি। 3,50,000? এই পরের যেটা দেখছি ভাইয়া, এটা সেম দাম না? এটা কালার টিনের ছাড়া তো, এটা সাদা টিন, এটার ক্ষেত্রে সামান্য কিছু কম হয়, এটাও চালে এবং বেড়াতে 42 মিলি টিন, এটাও কাঠ দেখতেছেন আপনি কত মোটা কাঠ এবং চওড়া, এইটার বেলা ঠিক তেমনই সামান্য কিছু এদিক ওদিক হয় আর কি। আচ্ছা, 3,50,000? 3,50,000, জি। এই পাশে 2টা দেখছি ঘর, কালার টিনের একটা সাদা, একটা একটা লাল, একটা হচ্ছে লাল, এই বাম পাশের যে লালটা এটা কি কত সাইজের? 23-এর বন্দর, এটা 23-এর বন্দর ঘর, এটাও আপনার 23-এর বন্দর ঘর, ওই নেওয়া আর তোলা খরচটা আলাদা, মিস্ত্রি লেবার খরচটা ভিন্ন, ভিতরে 2টা রুম হবে? ভিতরে 2টা রুম। আর সব টিনই 42 আপনাদের? সব টিন আমাদের 42। এটা কত বিক্রি করবেন? এটা আপনার 3,60,000। 3,60,000। আচ্ছা, এই খামগুলো নিজেরাই তৈরি করেন ভাইয়া? এই খামগুলোর ব্যাপারে আমি আপনাকে বলছি ভাইয়া, এই খামগুলো আমাদের নিজেদের বানানো, আমাদের নিজেদের কারখানাতে এটা বানানো হয়, এটা 10 হাত খাম আছে,
আছে 15 ফিট, এটার ভিতরে 3 সুতার রড আছে এবং 20টা পর্যন্ত চুড়ি আছে। এটার ভিতরে অর্ধেক ইটের গুঁড়া এবং অর্ধেক পাথরের গুঁড়া, খুবই মানসম্মত এবং ভালো। আমরা নিজেরা বানাই, কারণ আমাদের নিজেদের মুন্সগঞ্জের একটা ঐতিহ্য আছে, সেই হিসাবে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য অন্ততপক্ষে আমরা ভালো জিনিসটা কাস্টমারকে উপহার দেওয়ার চেষ্টা করি। যে ঘরটা দেখছি এটাও দুইটা রুম হবে না? জি জি, এটা কত বন্ধন হবে? এটাও দুইটা রুম হবে। এটা আয়তেশের বন্ধ ঘর, দেখে গেছো? ওইটা চালের মধ্যে কালার টিন, এটা চালে এবং বেড়া সাদা টিন, এটাও 42 মিলি টিন চালে এবং বেড়া। আচ্ছা, এটা কত বিক্রি করবেন ভাই? এটা আপনারা বিক্রি করলে এটা 3,50,000 বিক্রি করা যাবে, ওই খরচটা ভিন্ন। আচ্ছা, ফিক্সড প্রাইস ভাই? না, ফিক্সড প্রাইস। ও আহমদ ভাই, আপনাদের ঘরগুলা আসলে যতই দেখি ততই ভালো লাগে। আসলে কাঠগুলা খুব ভালো লাগে, কাঠের ইটা, কারণ এক এক জায়গায় এক এক রকম, যার যার বুদ্ধিতে সে সে চলে। তা আপনারা কাঠের উপরে জোর দিয়েছেন আর কি, কাঠটা খুব ভালো। আসলে মুন্সগঞ্জের ভিতরে আমরা একমাত্র চ্যালেঞ্জ দিয়ে কাঠের ব্যাপারে অন্ততপক্ষে আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘর বিক্রি করি, যে আমাদের মতন এত ভালো ফ্রেশ এবং স্বচ্ছ মাপের কোনো কেউ আর দিতে পারে না, এটা আমাদের গ্যারান্টি আছে। কাস্টমারকেও আমরা বলবো যে অনেক ধোকাবাজ আছে আমাদের নাম বিক্রি করে, আপনারা ওই সমস্ত লোকদের ধোকাবাজদের ঢোকায় পড়বেন না। আপনারা আসবেন, দেখবেন, সরজমিনে দেখার পরে যেটা ভালো মনে হবে, যেটা উন্নত মনে হবে, কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করব, অন্যের ধোকায় পড়ে নিজেরা প্রতারিত হবেন না। এবং আমাদের এই জিনিসটার 100% গ্যারান্টি আছে এবং ভালো উন্নত মানের জিনিসটা আমরা দেওয়ার 100% সচেষ্ট। পাশাপাশি সরাসরি এসে দেখলেই তো বুঝতে পারবে যে কাঠটা আসলে কি রকম। সরাসরি কাস্টমার যখন আসবে তারা সরজমিনে জিনিসটা দেখলেই বুঝতে পারবে। আসলে এই কথামণি কাঠ বিতান মুন্সগঞ্জের 1 নম্বর, এরপরে আর কোথাও এমন নাই। মুন্সগঞ্জের কথামণি কাঠ বিতান হচ্ছে 1 নম্বর, ছিল, আছে এবং আজীবন থাকবে কাস্টমারের জন্য। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, খুব ভালো লাগলো। ভিউয়ার্সরা যারা হচ্ছে ভালো মানের ঘর চান, বাজেট একটু বেশি হলো, 100% সলিড কাঠের ঘর চান দীর্ঘদিন ব্যবহার করার জন্য, তারা কিন্তু কথামণি বিতান আছে, এখানে চলে আসতে পারেন। অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বার যেটা দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই? জি জি, হ্যাঁ, এই যে নাম্বার আছে এই নাম্বারেতে কাস্টমার চাইলে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।